যে জায়গায় বাঙালির হাট বসে থাকে, মেলা বসে থাকে, সেখানে কোনো বাঙালি নেই। জ্যাকসন হাইটের মানুষ কোথায় গেছে? এই আমরা এটাই খুঁজছিলাম। তো নাদিম ভাই আমাদেরকে বললো যে জ্যাকসন সব বাংলাদেশি এখন একটা জায়গায় চলে গেছে, আমরা সেখানে যাচ্ছি বাঙালির খোঁজে। আজকে জ্যাকসন হাইটে মানুষ নেই, কারণ কি জানেন? কারণ হচ্ছে আজকে মেলা অনেক জায়গায়, আজকে ওয়ারফেজ আর্সেলের হচ্ছে কনসার্ট হচ্ছে, আজকে লালন মেলা হচ্ছে, এরকম খুঁজলে প্রচুর কিছু আজকে হচ্ছে, যার কারণে যে জায়গায় বাঙালির হাট বসে থাকে, মেলা বসে থাকে, সেখানে কোনো বাঙালি নেই। জ্যাকসন হাইটের মানুষ কোথায় গেছে? এই আমরা এটাই খুঁজছিলাম। তো নাদিম ভাই আমাদেরকে বললো যে জ্যাকসন সব বাংলাদেশি এখন একটা জায়গায় চলে গেছে, আমরা সেখানে যাচ্ছি বাঙালির খোঁজে। আমরা আছি আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন নিয়ে, আর আজকে হচ্ছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন, নিউ ইয়র্কের একটা ধামাকা নির্বাচন বাংলাদেশিদের। সেই নির্বাচনে দেখেন সমস্ত বাংলাদেশিরা এখানে চলে আসছে। আমি কিন্তু একটু আগেই বলেছি বাংলাদেশিরা কোথায়, দেখেন ঘুরে ঘুরে দেখেন আমরা কত বাংলাদেশি এখানে আসি। আসেন ভাই, কেমন আছেন? ভাই কেমন আছেন? ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল কাদের। কি দেশের ভোটার? না, এই দেশের ভোটার না, কিন্তু আপনি এই নির্বাচনের ভোটার। নির্বাচনের মানে বাংলাদেশ সোসাইটি নির্বাচনের ভোটার। তাও তো আপনি ভোটার, কবে আসছেন এদেশে? এদেশে ইয়া নভেম্বর 3 তারিখ গত বছর। ওয়েলকাম টু ইউএসএ ভাই। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? ভাই তুমি কেমন? আমি ভালো আছি আপা। আপনি আজকে এখানে কিসের জন্য আসলেন? ভোট দিতে আসছি ভাই। আপনি কি আমেরিকার ভোটার? অবশ্যই। কোশ্চেন, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা তুলে নেবেন। আপনার কোশ্চেন এসছে, যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? মার্টিন লুথার কিং। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম? আই'ম সরি, ওয়াশিংটন, জর্জ ওয়াশিংটন। EP1.2 টেলিভিশনের তরফ থেকে আপনাকে এই একটা বাক্স দেওয়া হচ্ছে। বাক্সের মধ্যে কি আছে আমাদেরকে দেখাবেন প্লিজ। এখানে শুধু বাংলাদেশি আর বাংলাদেশি, সো যেদিকে তাকাচ্ছে যার সাথে কথা বলছি তিনি বাংলাদেশ। ভাই আপনার বাড়ি কোথায় বাংলাদেশে? আমার বাড়ি নারায়ণগঞ্জ। আপনার নাম বলেন? দোলন খন্দকার। আপনি এখানে নিশ্চয়ই ভোটার? অবশ্যই ভোটার। আপনি কি এই দেশের ভোটার? এদেশেরও ভোটার। তার মানে আপনি ডাবল ভোটার? ডাবল ভোটার। এই আজকে যে ভোট দিতে আসছেন, একটা কেন্দ্র তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এর মোট কতগুলো কেন্দ্র আছে? মোট 5টা কেন্দ্র আছে। এবং সেগুলো কোথায় কোথায়? সেগুলো উডসাইড, এটা জামাইকা, ওজন পার্ক, ব্রঙ্কস এবং ব্রুকলিন। মোট কত ভোটার আছে এই বাংলাদেশ সোসাইটি যে এতগুলা ভোট কেন্দ্রের দরকার? অলমোস্ট 18,000 ভোটার এবার বাংলাদেশ সোসাইটির নির্বাচনের জন্য। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত EP1.2 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।